মেরিডোর মেডিসিন রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানাই স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আলোচনা করব ভিটামিন ডি জাতীয় খাবার সম্পর্কে। 10টি উচ্চমানের ভিটামিন ডি জাতীয় খাবারের সাথে আপনাদের পরিচয় করে দিব, তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা তিন ভাবে ভিটামিন ডি পেতে পারি। নাম্বার এক প্রাকৃতিক ভাবে, নাম্বার দুই খাবারের মাধ্যমে, নাম্বার তিন সাপ্লিমেন্ট বা ঔষধের মাধ্যমে। প্রাকৃতিক ভাবে ভিটামিন ডি পেতে হলে আমাদের যেতে হবে সূর্যের কাছে, সূর্যের আলোর কাছে। দিনে অন্তত 20 মিনিট সূর্যের আলোতে থাকতে হবে, এতে করে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আমাদের শরীরে প্রবেশ করবে। সূর্য ভিটামিন ডি এর একটি বড় উৎস বলতে পারেন। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্য। সেক্ষেত্রে আমরা প্রতিদিন যদি অন্তত 20 মিনিট সূর্যের আলোতে থাকি তাহলে আমাদের ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ হয়ে যাবে। নাম্বার দুই এ রয়েছে ভিটামিন ডি যুক্ত খাবার, যেটির জন্য আপনারা অপেক্ষা করতেছেন। তো চলুন জেনে নেই ভিটামিন ডি যুক্ত খাবার কোনগুলো। ভিটামিন ডি যুক্ত খাবারের মধ্যে এক নম্বরে রয়েছে সামুদ্রিক মাছ বা তৈলাক্ত বা চর্বিযুক্ত মাছ। তৈলাক্ত বা চর্বিযুক্ত মাছের মধ্যে রয়েছে যেমন পাঙ্গাস মাছ, স্যামন মাছ এবং আরও রয়েছে টুনা মাছ। স্যামন মাছ এবং টুনা মাছ আমাদের দেশে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই পাঙ্গাস মাছ খেতে হবে। যারা পাঙ্গাস খেতে পারেন না তাদের কথা আলাদা। নাম্বার দুয়ে রয়েছে ডিমের কুসুম। ডিমের হলুদ অংশ বা ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে, তাই আমাদের ডিমের কুসুম খেতে হবে। যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে তারা ডিমের কুসুম খাওয়া থেকে বিরত থাকবেন। নাম্বার তিনে রয়েছে মাশরুম। মাশরুম আমাদের দেশে তেমন প্রচলিত না, তবে অনেক অনেক এলাকায় মাশরুম খেয়ে থাকে। মাশরুম খাওয়া ভালো, মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে, তাই আপনারা মাশরুম খেতে পারেন। নাম্বার চারে রয়েছে কমলার জুস। কমলার জুসেও ভিটামিন ডি রয়েছে। আপনারা বাড়িতে কমলার জুস তৈরি করে খেতে পারেন, অথবা এসএমসি কোম্পানির যে টেস্টমি একটি কমলার জুস রয়েছে বাজারে কিনতে পাওয়া যায়, এই কমলার জুসটির মধ্যেও ভিটামিন ডি বিদ্যমান। আপনারা এই জুসটি কিনে খেতে পারেন। নাম্বার পাঁচে রয়েছে দুধ। দুধে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে। নাম্বার ছয়ে রয়েছে উটমিল। উটমিলেও প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে। নাম্বার সাতে রয়েছে গরুর কলিজা। গরুর কলিজায় ভিটামিন ডি থাকে, তাই আপনারা গরুর কলিজা খেতে পারেন। গরুর মাংসেও অল্প পরিমাণ ভিটামিন ডি থাকে। গরুর মাংস খেলেও একটু ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়, বেশি না, তবে গরুর কলিজাতে ভিটামিন ডি বেশি থাকে। নাম্বার আটে রয়েছে পানির, মাখন, দই, ছানা ইত্যাদি দুগ্ধজাতীয় খাবার। দুগ্ধজাতীয় খাবারগুলোর মধ্যে ভিটামিন ডি রয়েছে। আমি আগে কিন্তু বলেছিলাম যে দুধে ভিটামিন ডি রয়েছে, সেক্ষেত্রে দুগ্ধজাতীয় সকল খাবারেই ভিটামিন ডি রয়েছে। নাম্বার নয় গম, বার্লি, এগুলো তো ভিটামিন ডি রয়েছে। নাম্বার দশে রয়েছে বাদাম। বাদামেও প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে, আপনারা বাদাম খেতে পারেন। তিন নাম্বার উপায় বলেছিলাম, সেটি হচ্ছে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি এর ঔষধের মাধ্যমে আপনারা ভিটামিন ডি কিভাবে দেহে নিবেন। আপনাদের শরীরে যদি অধিক পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায় তাহলে আপনারা ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি এর ঔষধ গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এই ঔষধগুলো খাবেন। ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট হিসেবে রয়েছে ডি রাইস, এটি অনেক ভালো ভিটামিন ডি, এবং রয়েছে একটু নিম্নমানের রয়েছে হচ্ছে আপনার কড লিভার অয়েল, এটিতেও অল্প পরিমাণে ভিটামিন ডি থাকে। আপনারা এই দুটি ঔষধ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করতে পারেন। যদি আপনাদের ভিটামিন ডি এর ঘাটতি থাকে তবে এই ঔষধ গ্রহণ করবেন, অথবা আপনারা এই ঔষধ গ্রহণ করবেন না। ভিটামিন ডি এর ফলে শরীরে কি কি ঘাটতি দেখা দেয় এই সম্পর্কে জানতে হলে উপরে ভিডিও দেওয়া আছে এবং ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন। এবং কি আমি ইন ডিসক্রিপশনেও ভিডিওটা দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন ভিটামিন ডি এর অভাবে কোন কোন লক্ষণ দেখা দেয়। যদি এই লক্ষণগুলো আপনার শরীরে পাওয়া যায় তাহলে আপনি ভিটামিন ডি জাতীয় খাবার খাওয়া শুরু করে দেবেন, ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন এবং কি সূর্যের আলোতে থাকতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক করতে কি হয় ভাই, সাবস্ক্রাইব করেন না কেন, কি সমস্যা আপনাদের, বুঝলাম না, টাকা লাগে নাকি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।